लक्ष्मीछड़ी खागड़ाछड़ी थेके प्रिय शिक्षार्थी आज तुम्हारे साथ आलोचना करब पंचम श्रेणी बांगला बई विषय तो तुम्हारा खाता कलम बई निये एखनी बसे जाओ आज आलोचना करब पंचम श्रेणी बांगला बई विषय प्रिय शिक्षार्थी तुम्हारे हयतो मने आछे गत क्लासे आलोचना करेछिलाम एकटी कविता कविताटिर नाम छिल स्वदेश लिखेछिलेन आहसान हबीब आमरा गत क्लासे एई कविताटी बारो लाइन शिखेछिलाम एबं एर मूल भाव लेखक परिचिति किछु समार्थक शब्द किछु विपरीत शब्द आमरा शिखेछिलाम आशा करी बाकी अंशटुकु तोमरा बाड़ीते तोमादेर अभिभावकेर सहायतायशिखे नियेछो आजो आमरा एकटि कविता शिखब तो प्रिय शिक्षार्थी तोमरा आमार स्क्रीनेर दिके देखो आजकेर क्लासे तोमादेरके आबारो स्वागतम जानाच्छि प्रिय शिक्षार्थी एखाने कयेकटी छबि देवा आछे तोमरा छबिगुलो देखे एकटु चिंता करो देखो एखाने किछु घास बाताशे दुलतेछे एखाने किछु घास बाताशे दुलछे एखाने एकटी बालक आर एकटी बालिका एकटा छेले एकटा मेये परन्तु बिकाले घासेर किछु फुल तारा देखछे एखाने रातेर आकाश तारागुलो मिटिमिटी भावे जलछे घास फुलगुलो आपन मने बाताशे दुलछे प्रिय शिक्षार्थी तोमरा ठिकई धरेछो आज आमरा शिखब घास फुल कविता दी आज आमरा शिखब घास फुल कविता दी लिखेछेन ज्योतिरिंद्र मैत्र लिखेछेन ज्योतिरिंद्र मैत्र तोमरा पाठशिरोनामटी तोमादेर खातार भितरे लिखे नाओ आजके आमरा शिखब घास फुल कविता दी प्रिय शिक्षार्थी ए घास फुल कविता दी तोमादेर पाठ्य बोयेर 73 नং पृष्ठाते देवा आछे तोमादेर पाठ्य बोयेर 73 नং पृष्ठाते देवा आछे तोमरा लिखे नाओ आजके आमादेर पाठ घास फुल पृष्ठा नं 73 घास फुल कविताटिर पृष्ठा नाम हलो 73 तोमरा लिखे नाओ आजके आमादेर पाठ हलो घास फुल पृष्ठा नाम हलो 73 तोमरा आशा करे लिखे नियेछो प्रिय शिक्षार्थी आबार देखो शुरूते आमरा कवि परिचिति सम्पर्के जानबो शुरूते आमरा कवि परिचिति सम्पर्के जानबो कवि ज्योतिरिंद्र मैत्र 1911 साले पाबनाय जन्मग्रहण करें तिनि एकजन प्रख्यात कवि ओ गायक तिनि अनेक उद्दीपनामूलक देशप्रेमेर गान लिखे विख्यात हयेछेन संगीतेर शिक्षक हिसेबेओ तिनि ख्यातिमान तिनि 1977 सालेर 26 अक्टोबर मृत्युबरण करेन आमरा आबार ओनार सम्पर्के पढ़तेछि तोमरा शुनो कवि 1911 साले पाबनाय जन्मग्रहण करेन तिनि एकजन प्रख्यात कवि ओ गायक তিনি অনেক উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন সঙ্গীতের শিক্ষক হিসেবেও তিনি খ্যাতিমান তিনি 1977 সালের
छब्बीस अक्टोबर मृत्युबरण करें। प्रिय शिक्षार्थी এখন আমরা কবিতাটির মূল ভাব সম্পর্কে জানব। তোমরা দেখো ঘাস ফুল, ঘাস ফুল যে কি আনন্দে বেঁচে আছে, জীবনকে উপভোগ করছে, সে কথাই এখানে তারা নিজেরা বলছে। ফুল ছিঁড়ে পায়ের নিচে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয়, সেই মিনতি তারা করছে। গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া চাই, ফুল ছেড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে ফুলেরও তেমনি প্রাণ আছে। প্রিয় শিক্ষার্থী মূল ভাবটি আমি আরো একবার পড়তেছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। দেখো ঘাস ফুল যে কি আনন্দে বেঁচে আছে, জীবনকে উপভোগ করছে, সে কথাই এখানে তারা নিজেরা বলছে। ফুল ছিঁড়ে পায়ের নিচে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয়, সেই মিনতি তারা করছে। গাছে ফুল ফুটলে তা ফেলে দেখে আনন্দে আনন্দ পাওয়া চাই, ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে ফুলেরও তেমনি প্রাণ আছে। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা মূল ভাবটি বুঝতে পেরেছ। এবার আমরা কবিতাটি আবৃত্তি করব। আমি পড়তেছি, তোমরা আমার সাথে সাথে শোনো। ঘাস ফুল লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলে না তুলো না মোদের দোলো না পায়ে, ছিড়ো না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে উঠে, মোরা তারি লাল নীল সাদা হাস, রূপকথা নীল আকাশের বাসী। রূপকথা নীল আকাশের বাসী, শনি আর দুলি শান্ত বাতাসে যখন তারারা ফোটে। প্রিয় শিক্ষার্থী এখন আমরা আমি পড়তেছি, তোমরা আমার সাথে সাথে পড়ো। ঘাস ফুল জ্যোতিরিন্দ্র মৈত্র। আমরা ঘাসের ছোট্ট ছোট্ট ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলো না মোদের দোলো না পায়ে, ছিড়ো না নরম পাতা। শিক্ষার্থী এখানে ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলায় মাথা, তারা আহ্বান করতেছে সকলের তরে, তুলো না মোদের, আমরা খেলার ছলেও যেন তাদেরকে তুলে না ফেলি। দোলো না পায়ে, আমাদের পায়ের দ্বারা যেন তাদেরকে দুমড়ে মুচড়ে না দিই, তাদেরকে দোলে একেবারে নিঃশেষ করে না দিই, সে আহ্বান তারা করতেছে। ছিড়ো না নরম পাতা, ঘাস পাতাগুলো খুব নরম হয়, সে পাতাগুলো যেন আমরা না ছিড়ি, সে আহ্বান তারা করতেছে। শুধু দেখো আর খুশি হও মনে, শুধু দেখতে বলতেছে যে তোমরা শুধু দেখো আর মনে মনে খুশি হও। সূর্যের হাসে হাসির কিরণে, সূর্যের সাথে হাসির কিরণে, সূর্যের সাথে এবং হাসির কিরণে যে তারা যে খুশি হচ্ছে, এই জিনিসটা তারা আমাদেরকে দেখার জন্য আহ্বান করতেছে। কেমন আমরা হেসে উঠি,
দুলে দুলে নারী মাথা সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুলতে উঠে এ ধরা এই পৃথিবীর বুকে যত স্নেহ মায়া মমতা দিয়ে আমাদের এই পৃথিবীটা সৃষ্টি এই স্নেহ মায়া মমতা যেন ঘাস হয়ে মাটির ভিতর থেকে ফুটে ওঠে মোরা তারই লাল নীল সাদা হাসি এই ঘাসগুলো তারা নিজেরা বলতেছে যে এই স্নেহ কণাগুলো তারই বহির প্রকাশ তারা লাল নীল সাদা হাসি রূপকথা নীল আকাশের বাসি রূপকথার ভিতরে আমরা জানি যে রূপকথা বলতেই আমরা বুঝি নীল আকাশ বিস্তীর্ণ আকাশ এ সম্পর্কে সেই কথাই তারা বলতেছে রূপকথা নীল আকাশের বাসি শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে শুনি আর দুলি তারা শুনতেছে এবং দুলতেছে যখন তারারা ফোটে তারারা কখন ফোটে আমরা জানি তারারা রাতের আকাশে ফোটে দিনের বেলা তারা ফুটে না তো প্রিয় শিক্ষার্থী আমি কবিতাটি আবার পড়তেছি তোমরা আমার সাথে সাথে শোনো আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা তুলনা মদের দোলনা পায়ে ছিল না নরম পাতা শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে উঠে মোরা তারই লাল নীল সাদা হাসি রূপকথা নীলে আকাশের বাসি শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে প্রিয় শিক্ষার্থী আশা করি কবিতাটি তোমাদের ভালো লেগেছে এখন কবিতাটি আমার সাথে কয়েকবার অনুশীলন করবে দেখো আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তুলনা মোদের দোলনা পায়ে ছিল না নরম পাতা প্রিয় শিক্ষার্থী এখান থেকে আমরা কিছু শব্দের অর্থ খুঁজে বের করব আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা দোলাই এখান থেকে দোলাই শব্দটি আমরা নিয়ে এসেছি দোলাই অর্থ নারাই দোলাই অর্থ নারাই দোলাই অর্থ নারাই তোমরা ভালো করে দেখো দোলাই অর্থ নারাই মাথা মাথা অর্থ হলো আগা মাথা অর্থ হলো আগা যে কোনো জিনিসের মাথা দেখো আমাদের যে নির্দেশনা কাঠি এই নির্দেশনা জিনিসের মাথা এটাকে যদি আমরা বলি তার মানে হলো এটা হলো আগা এটা হলো আগা তুলনা মুদের দলনা পায়ে ছিল না নরম পাতা দল এখান থেকে আসছে দল দল অর্থ দলিত হওয়া দল অর্থ দলিত হওয়া সাধারণত পায়ে আমরা দোলে কোনো কিছু কোনো ঘাস লতা পাতাকে আমরা পায়ে দোলে রেখে যাই হাঁটতে গেলে আমাদের অগোচরে আমরা অনেক কিছু দলিত করে দিয়ে যাই পরে এটা দেখো শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা এখান থেকে কয়েকটি শব্দ আমরা খুঁজে বের করব দেখো শুধু দেখো আর খুশি হও মনে খুশি খুশি শব্দের অর্থ হলো আনন্দ খুশি শব্দের অর্থ হলো আনন্দ সূর্যের সাথে হাসির কিরণে সূর্যের সূর্য অর্থ অরুণ সূর্য শব্দের অর্থ হলো অরুণ
সাথে হাসির কিরণে, কিরণ কিরণ অর্থ আলো, কিরণ অর্থ আলো। কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা, দুলে দুলে, দুলে দুলে অর্থ নাড়িয়ে নাড়িয়ে, দুলে 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 অর্থ নাড়িয়ে নাড়িয়ে, দুলে দুলে অর্থ নাড়িয়ে নাড়িয়ে। ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি, শুনি আর দুলি শান্ত বাতাসে যখন তারারা ফোটে। দেখো এটা একটি রাতের পরিবেশ, রাতের ছবি। শুনি আর দুলি শান্ত বাতাসে, শুনতেছে এবং দুলতেছে শান্ত বাতাসে যখন তারারা ফোটে। দেখো তারাগুলো মিটিমিটি করে জ্বলতেছে, মিটিমিটি ভাবে তারাগুলো জ্বলতেছে, জ্বলতেছে, নিপতেছে, জ্বলতেছে, নিপতেছে। তার মানে এটি একটি রাতের ছবি, এটি একটি রাতের ছবি। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা কয়েকটি শব্দ এখানে আমরা খুঁজে বের করব। ধরার বুকে স্নেহ কণাগুলি, ধরা অর্থ, ধরা অর্থ পৃথিবী, ধরা অর্থ পৃথিবী। তোমরা লিখে নাও, বুঝে নাও, ধরা অর্থ পৃথিবী। ঘাস হয়ে ফুটে উঠে মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপকথা, রূপকথা নীল আকাশের বাসি। রূপকথা অর্থ কি? রূপকথা অর্থ হলো কাল্পনিক কাহিনী, রূপকথা অর্থ হলো কাল্পনিক কাহিনী, রূপকথা অর্থ হলো কাল্পনিক কাহিনী। শুনি আর দুলি শান্ত বাতাসে, শুনি আর দুলি শান্ত বাতাসে যখন তারারা ফোটে, যখন তারারা ফোটে। তারারা, তারারা বলতে আকাশের তারকারাজিকে বোঝানো হয়েছে। তারারা বলতে আকাশের তারকারাজি, যেগুলো রাতের আকাশে জলে আর নিভে, মিটিমিটি করে জলে, এদেরকে বোঝানো হয়েছে। ফোটে, ফোটে মানে ফুটে উঠে, যেমন ফুলগুলো ফুটে উঠে, ফুল ফুটে উঠে। প্রিয় শিক্ষার্থী, এখানে কয়েকটি শব্দ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারারা, ফোটে, কিরণ, দোলায়, এ শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করতে হবে। দেখো ছোট ছোট ফুল হাওয়াতে দেশ মাথা, এখানে কি হবে? ছোট ছোট ফুল হাওয়াতে দেশ মাথা, ছোট ছোট ফুল হাওয়াতে, হাওয়াতে কি হবে? দোলায় মাথা, ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা। আধার আকাশে ড্যাশ মিটিমিটি করে চায়, আধার আকাশে ড্যাশ মিটিমিটি করে চায়, এখানে কি হবে? আধার আকাশে, আধার আকাশে তারারা মিটিমিটি করে চায়, আধার আকাশে তারারা মিটিমিটি করে চায়। ফুল গাছে ফুল দেশ, এখানে কি হবে? ফুল গাছে ফুল ফোটে, ফুল গাছে ফুল ফোটে, ফুল গাছে ফুল ফোটে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাড়ির কাজ, তোমরা দেখো আমাদের প্রিয় ফুল, আমার প্রিয় ফুল সম্পর্কে একটি রচনা লিখো। আমাদের প্রত্যেকেরই এক একজনের এক একটি ফুল প্রিয় হতে পারে, যেমন আমার প্রিয় ফুল হলো আমার গন্ধরাজ। আমি, আমার কাছে গন্ধরাজ ফুলটি খুব পছন্দ করি আমি, এর গন্ধকে, এর যে সুগন্ধ এটাকে আমি খুব পছন্দ করি। এটার নির্দিষ্ট কারণও আছে কেন আমি এটা পছন্দ করি। এ সম্পর্কেই
আমার প্রিয় ফুল সম্পর্কে একটি রচনা লেখো, তোমারও নিশ্চয়ই কোনো না কোনো ফুল পছন্দ, তো সে সম্পর্কে তোমরা রচনা লিখতে গেলে তোমাদের ফুলের নাম লিখবে, ফুলের বিভিন্ন অংশের বর্ণনা দিবে, কোথায় হয়, এর ব্যবহার, কেন প্রিয় ফুল, তোমাদের ফুলটি কেন প্রিয়, সেগুলো তোমরা লিখে আগামী ক্লাসে আমি তোমাদেরকে জিজ্ঞেস করব তোমরা রচনাটি লিখেছ কিনা। এবং প্রিয় শিক্ষার্থী, আমি আগামী ক্লাসে তোমাদেরকে জিজ্ঞেস করব রচনাটি তোমাদের লেখা হয়েছে কিনা, এবং আগামী ক্লাসের আগেই এই রচনাটি লিখে তোমাদের অভিভাবক যারা আছে তাদেরকে তোমরা দেখাবে, এবং স্কুল খুললে তোমাদের স্যারদেরকে দেখাবে যে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে যে এই বাড়িকাজটা পেয়েছিলাম। প্রিয় শিক্ষার্থী, বর্তমান করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ তথা সারা পৃথিবী লকডাউন হয়ে আছে, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমরা কেউ ঘর থেকে বের হতে পারতেছি না, সকলে ঘরের ভিতরে আবদ্ধ। এই আবদ্ধ অবস্থায় তোমরা তোমাদের অভিভাবকের কথা সবসময় শুনে চলবে, তোমাদের যে পাঠ্য বইগুলো আছে সেগুলো তোমরা নিয়মিত অধ্যয়ন করবে, যেখানে যেখানে তোমরা পারবে না সেখানে সেখানে তোমাদের অভিভাবক যারা আছে বাবা মা বড় ভাই তাদের সহযোগিতা নিবে। লকডাউনের কারণে সারা দুনিয়া সবকিছু বন্ধ থাকলেও নিজের পড়ালেখা তো বন্ধ রাখা যায় না, নিজের পড়ালেখা নিজেই তোমাদের নিজেকেই এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য তোমরা নিয়মিত তোমাদের পাঠ তোমরা বাসার ভিতরে পড়বে, তোমাদের পড়া তোমরা বাড়িতে পড়ালেখা চালিয়ে যাবে। এখন তোমরা ঘরের ভিতরে থাকবে, ঘর থেকে একদম বের হবে না, হাত ধোয়ার নিয়ম কানুন গুলো তোমরা পালন করবে, তোমরা ভালো থাকো সুস্থ থাকো, এই প্রত্যাশায় আবার দেখা হবে নতুন কোন ক্লাসে, সে আশায় সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ।